গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে আমরা চলে এসেছি, আমরা মানে এখন আমাকে দেখতে সামনে বিন্দু আছে। তো আজকে আমরা চলে এসেছি বইমেলা। আজকে লিটারালি প্রচন্ড ঠান্ডা, পুরো ফগ হয়ে আছে, বৃষ্টি পড়ছে, তাও উই চোজ টু কাম হিয়ার। এইবারে দেখি, জীবনে তো বই হাত দিয়েও দেখলাম না, তাও বইমেলাতে এসেছি। ঠিক আছে, বলেছে মেয়ে, শখ করে বলেছে ফোন করে সকালবেলা, বইমেলা যাবি? আমরা কিন্তু এমনি পড়াশোনা করি না, কিন্তু বইমেলা ঘুরতে এসেছি। আমরা এখানেই বিলং করি, আমরা এখনো বড় হয়ে উঠতে পারি। ছড়া ও ছবি, আমরা শিশু সাহিত্যের স্টলে এসেছি লিটারেলি। একটা ছড়া আছে, ছড়া 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 সোনা রূপোর ঘোড়া, ঘোড়া গেল ভেঙে, হিরে মানে ভরা। এখানে না বই দেখেছি, টাটকা ভূত, এবার বাসি ভূত। আপনারা কি জানেন, মানে টাটকা ভূত, আমরা তো টাটকা খাবার আর বাসি খাবার জানতাম, এখানে টাটকা ভূত আর বাসি ভূত। এই দেখুন, ভূতের গল্প পড়তে অবশ্য আমার ভালোই লাগে। হ্যাঁ, আমি ভাবছি টাটকা ভূত নেব, আমার দিদা টাটকা ভূত পড়তে ভালোবাসে। সিরিয়াসলি, তুই কিনছিস তোরই? হ্যাঁ রে, আঁকবো, আর তো কোনো কাজ নেই আমার। ফাইনালি আমরা কি কিনলাম, কারণ আমরা শুতে বোর হবো, ভালো না মান্ডালার বই নিয়ে নিই, দুজনে মিলে আঁকা আঁকি করবো, বেশ ভালো। আমরা কতটা ঘুরলাম, একটা কোনো খাবার জায়গা পাচ্ছিলাম, মিওয়া মোড়ে যাও দেখতে পেলাম। আমরা না ইরুহেলু করে খাবার খুঁজছি, একটা খাবার পেলাম না, ওরা খুঁজছে। তারপরে এখানে দেখতে কটা পুলিশ বিরিয়ানি খাচ্ছে, বিনু কি বলছে? বিরিয়ানি না, ভাত আর চিকেন খাচ্ছে। তো বলছে চল পুলিশের ইউনিফর্ম পরে ঢুকে যাই, আমরা ভাত চিকেন পাবো। চলো দেখা যাক খাবারের সন্ধান। দীঘা ফিশ কর্পোরেশন বসেনি রে এখনো, দীঘা ফিশ খাবো কি দাও মনে হয়, দেখা যাক। চল, এখন বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে, আমরা ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি ডায়মন্ড ফিশ অ্যান্ড চিকেন। বাবা জলও পড়ছে। ওখানে আমরা কি অর্ডার করছি, কচুরি আর আলু। ইয়েস, তো ওটাই এখন খাবো, তারপর আমরা বারুদের মেলাতে যাবো, ওখানে গিয়ে মেন ফুডিংটা হবে। হ্যালো বন্ধুরা, আমরা এখন লন্ডনে। ইয়েস, মানে আমরা কি লেম সিরিয়াসলি, তোমরা আসতে চাইলে চলে এসো। হ্যাঁ, এখানে ইউএসএ আছে, ইউনাইটেড কিংডম আছে, থাইল্যান্ড আছে, পেরু আছে, বাংলাদেশ আছে, যেখানে খুশি চলে যেতে পারো, এখানে কোন তোমার ভিসাও লাগবে না, কিছু লাগবে না, চলে আসো। বাস ধরে করুণাময় তো চলে আসবে, ব্যাস। খান প্লেসি ইটলি তোকে মারবে জানিস তো। আমরা অনেক ঘুরলাম, ঘুরে ঘুরে দেখলাম যে না আর কিছু কেনার নেই, পুরো প্রচন্ড দাম বইগুলোর, আমাদের বাজেটের বাইরে। এক্স্যাক্টলি, সো ঠিক আছে, আমরা কত রঙের বই কিনেছি, মান্ডালা বই কিনেছি, ওটাও বই, কাম অন। এবারে আমরা লুচি তরকারি খেয়ে এখন পুরো সেই চিড়িয়াখানায় পিকনিক করতে, আর একটা মেলায় যাচ্ছি। আমাদের এই বুক ফেয়ারে ঘুরে আমাদের মন প্রাণ সন্তুষ্ট পায়। পেছনে দেখো লন্ডন, ভালো ভালো করে এখানে এলে সব জায়গায় ঘুরতে পারবে, বাংলাদেশ, পেরু, ইউনাইটেড স্টেট, ফ্রান্স, ইটালি, আমরা সব ওয়ার্ল্ড টুর করে এসেছি ভিসা ছাড়া, তোমরাও ঘুরে আসো, চলো চলো।
আমরা এখন চলে এসেছি বারো ভাতের মেলায়, যেটাকে আমি এক সময় বলেছিলাম বারো ভাতের মেলা। পাঁচ সাথে এই তিনটে কত হলো? তো এবার আমরা খাবার পালাটা স্টার্ট করছি, আর স্টার্টিং আমরা খাবো তোমরা বারো ভূতের মেলা এলে এই দাদার কাছে আসবে নিশ্চয়ই। চল খাওয়া স্টার্ট কর এবার। আচ্ছা তুমি যেরকম জি বাংলায় গেছো স্টার জলসাতে সন্ধ্যে ছটার সময়, তোমাদের রানী দেখতে ভুলবে না কিন্তু, ঠিক আছে? সব জায়গায় প্রমোশন করা উচিত। আমরা মেলা অনেকটা এখন ঘুরে দিয়েছি, প্রচুর বৃষ্টি পড়ছে, তাই এবার বাড়ি যাব। আমরা এখানে কি কিনলাম? ছোট গজা আর খাজা। হ্যাঁ, খাজা আর গজা কিনলাম। এইবারে গজা আমরা দুই গজা, এবার বাড়ি যাব। এখন বাড়ি চলে এসে আর দেখতেই পাচ্ছ পুরো ভিজে গেছি আমি। হ্যাঁ, মানে এত প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, এবার ওই জন্য ভাবলাম যে না এবার বাড়ি যাওয়াটা উচিত। তো বাড়ি চলে এসেছি, আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট সেকশনে জানাবে। আর প্লিজ তোমরা পারলে 18-31 তারিখে জানুয়ারিতে সল্ট লেক সিটি, মানে করুণাময়ের ওখানে আমাদের ইন্টারন্যাশনাল বুক ফেয়ার হচ্ছে, প্লিজ তোমরা যাও, ঘুরে আসো, তোমাদের খুব ভালো লাগবে। আর প্রত্যেক রকমের বই পাবে, প্রত্যেক মানে ওখানে অনেক কি বলবো কান্ট্রিজে তোমার স্টল বসেছে, যেরকম তোমার থাইল্যান্ড, ইউএসএ, ইউকে অনেক স্টলস আছে, তারপর খাওয়ার জায়গা আছে প্রচুর। প্লিজ তোমরা যাও, ঘুরে আসো, আর প্লিজ কমেন্ট সেকশনে জানাও যে আমাদের ব্লগটা কেমন লাগলো আর কীরকম তোমরা আর ভিডিও দেখতে চাইছো। টিল দেন টাটা, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কিন্তু। টাটা।